সোমবার বৃহস্পতিবার শুক্রবার মৃত্যু হলে কি সৌভাগ্যবান? সোমবার আর বৃহস্পতিবার মারা গেলে সৌভাগ্যবান হওয়ার কথা কোরআনে দেশে কোথাও নাই। তবে জুমার দিন কেউ যদি মারা যায়, শুক্রবারে যদি কেউ মারা যায়, তাহলে সেক্ষেত্রে হাদিসের বর্ণনা মতে ওই ব্যক্তির কবরের আজাব, কবরের প্রশ্নোত্তর থেকে সে নিরাপদে থাকে, কবরের ফেতনা থেকে সে নিরাপদে থাকে, কবরের ফেতনা থেকে আল্লাহ তাকে বাঁচায় রাখেন জুমাবারে কারো মৃত্যু হলে। এটা তো আর কারোর হাতে না কোন দিন কে মারা যাবে, অতএব এটা ভাগ্যের ব্যাপার, এটা খোশনসিবের ব্যাপার। যদি কেউ এই দিনে মারা যায় তাহলে এই সৌভাগ্যের অধিকারী সে হবে। আবার এইবারে মারা গেলেই যে সে জান্নাতি এরকম কোনো গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ, কারণ শুক্রবারে বহুত আল্লাহর প্রতি অবিশ্বাসী কাফেরেরও মৃত্যু হয়, বহুত ফাসেকেরও মৃত্যু হয়। আবার শুক্রবার ছাড়া অন্যদিন মারা গেলে লোকটা খারাপ সেরকম যোগ বিয়োগ কষবেন না। আমরা তো বাঙালি খুব সহজে যোগ বিয়োগ কষার ওস্তাদ, বুঝেন নাই? এটা দেখে আপনি যোগ বিয়োগ করতে যাবেন না। একজন নেককার মানুষের মৃত্যু শনি রোববারেও হতে পারে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কিন্তু শুক্রবারে হয় নাই। অতএব কেউ শুক্রবারে মরণে দেখে আরে এই লোকটা খারাপ, আর শুক্রবার মরছে দেখে একবারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, এই গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে হাদিসের আলোকে শুক্রবারে মৃত্যুবরণ হলে তার কবরের ফেতনা থেকে মুক্ত থাকার কথা আছে। আমি একজনকে টাকা ধার দিয়েছি, প্রায় 3-4 বছর হয়ে গেছে, দিতে পারছে না, প্রায় 10-12 লক্ষ টাকা। এখন কি আমার সেই টাকার যাকাত দিতে হবে? টাকাটা কর্জে হাসানা হিসেবে দেয়া মানে সুদমুক্ত। যদি আপনি তা কাউকে টাকা ধার দেন, সেই টাকা যদি সে আর না দেয় এবং দেওয়ার কোনো সম্ভাবনাও না থাকে, তাহলে ওই টাকার যাকাত দিতে হবে না, কারণ সেই টাকা দিচ্ছেই না এবং একরকম টাকার আশা ছেড়ে দিয়েছেন আপনি, তাহলে ওই টাকার যাকাত দিতে হবে না। যদি কোনো কালে আপনি পান তাহলে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? যাকাত দিতে হবে, আর না পেলে নেই।